হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে সিটেক বাংলা চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্লে স্টোরের একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে। আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমাদের ফোনের ভেতর ইনস্টল করে থাকি, কিন্তু মাঝে মাঝে এই প্লে স্টোর থেকে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন যখনই আমরা আমাদের ফোনের ভেতরে ইনস্টল করতে চাই, তখনই কিন্তু একটা প্রবলেম এসে উপস্থিত হয়, যেটা হলো ডাউনলোড পেন্ডিং অথবা ডাউনলোডিং ডাউনলোডিং অ্যান্ড ডাউনলোডিং। অনেকক্ষণ ধরে ডাউনলোডিং দেখানোর পরও আমাদের ফোনের ভেতরে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় না, বা আমাদের ফোনের ভেতরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয় না, কিংবা অনেকক্ষণ ধরেই আমি ডাউনলোডে বা ইনস্টলে চাপিয়েছি কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে পেন্ডিং 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 এইরকমভাবে। তাহলে তখন আপনারা কীভাবে ওই অ্যাপ্লিকেশনটিকে খুব সহজে আপনার ফোনের ভেতর ইনস্টল করবেন, সেই বিষয়ের ওপরে আজকের ভিডিও। তার আগে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে আপনিও যদি কোনো এরকম অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় এই সমস্যার সম্মুখীন হয়ে পড়েন, তখন আপনি কি করবেন? তাহলে আপনি কি করুন, এখান থেকে দেখুন, আমি যেহেতু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টলে বসেছি কিন্তু আমাকে পেন্ডিং দেখাচ্ছে, তো আমাকে একটা ট্রিক কাজে লাগাতে হবে। সেই ট্রিকটা কি? সেই ট্রিকটা হলো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখন আমি এটাকে যখন অনেকক্ষণ ধরে দেখছেন আপনার মোবাইল স্ক্রিনে, আপনাদের সামনে লাইভই দেখাচ্ছি, আমি এটাকে ইনস্টলে চাপিয়েও কিন্তু আমি ইনস্টল করতে পারছি না, তখন থেকে পেন্ডিংই দেখাচ্ছে আর ঘুরেই যাচ্ছে রাউন্ড রাউন্ড। তো এটাকে কি করবো, আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর হোম বাটনে প্রেস করবো আমার মোবাইলের, করে নেওয়ার পর আমি সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশন এখান থেকে আমি খুঁজে নিলাম, সেটিংস অপশনে ক্লিক করে নেওয়ার পর সেটিংস অপশন থেকে আমরা চলে যাব ইনস্টলড অ্যাপ বলে একটা অপশন রয়েছে। এই সেটিংস অপশনের মধ্যে ইনস্টলড অ্যাপ বলে একটা অপশন রয়েছে, আপনি আপনার মোবাইল স্ক্রিনে বা আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে একটু খুঁজে নিন, দেখে দেখতে পেয়ে যাবেন ইনস্টল অ্যাপ্লিকেশন বলে বা ইনস্টল অ্যাপ বলে একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করার পর এরকমভাবে আপনার সামনে ইন্টারফেস আসবে, যেখানে আপনার ফোনের ভেতরে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা রয়েছে সবগুলো আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো দেখুন, যখনই আপনি আপনার সামনে এরকমভাবে আপনার যে ইনস্টলগুলো, যে ফোনের ভেতরে যেগুলো ইনস্টল করা রয়েছে অ্যাপ্লিকেশন, সেগুলো যখন দেখতে পেয়ে যাবেন ওপর দিকে সার্চ বাটনে ক্লিক করে এখান থেকে আপনি প্লে স্টোর বলে সার্চ করে নেবেন, বা প্লে স্টোর বলে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে প্লে স্টোরটা এসে গেল। এখান থেকে নিচের দিকে দেখুন ক্লিয়ার ডাটা অপশনে গিয়ে ক্লিয়ার ক্যাশে বলে একটা অপশন আছে, ওটাতে টাচ করে দিন। ক্লিয়ার ক্যাশে করে নেওয়ার পর আমি আবার হোম বাটনে প্রেস করলাম, এই মোবাইল স্ক্রিনে আমি কি করলাম আবার হোম বাটনে প্রেস করে আমার গুগল প্লে স্টোরে আবার চলে যাব। এইবার আমি ইনস্টলে চাপাই, দেখি আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয় কিনা। তো আমি আবার কি করছি, এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম, করার পর দেখছি এখনো কিন্তু সেই রাউন্ড অ্যান্ড রাউন্ড পেন্ডিং অপশন আমাকে দেখানো হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি আমার ডাউনলোড বা ইনস্টল হচ্ছে না ফোনের ভেতরে। তো আমি আবার কি করব, আবার কি করব, এটাকে ক্যান্সেল করব। ক্যান্সেল করার পর আবার হোম বাটনে প্রেস করে আবার আমি সেই ইনস্টল অ্যাপ যে অপশন রয়েছিল সে তার মধ্যে চলে যাব। তো দেখুন, আমি এখানে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পর আবার সেটিংসে এসে ইনস্টল অ্যাপে গিয়ে এখানে এখানে ক্লিয়ার অল ডাটা অপশনে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার অল ডাটা অপশনে ক্লিক করে আমি কিন্তু সমস্ত ডাটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে নেওয়ার পর আমি আবার প্লে স্টোরটি নতুন করে ওপেন করব। তো দেখুন, আমি এখান থেকে প্লে স্টোরটি নতুন করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমার সামনে কিন্তু পুরো নতুন ইন্টারফেস, যেরকমভাবে প্লে স্টোর আসে সেরকমভাবে পুরো একদম ফ্রেশ এবং নতুন ইন্টারফেস আমার সামনে চলে আসবে। দেখুন, এখান থেকে পুরো ফ্রেশ আর নতুন ইন্টারফেস এখানে এসে গেল। এইখান থেকে আমি সার্চ করবো সেই অ্যাপ্লিকেশনটাই যেটা আমার কিন্তু এতক্ষণ ইনস্টল হচ্ছিল না বা ডাউনলোড হচ্ছিল না। তো সেই অ্যাপ্লিকেশনটাকে আমি এখান থেকে আবার সার্চ করে নিচ্ছি। করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে আমি এবারে ইনস্টলে চাপাবো বা ডাউনলোডিংয়ে চাপাবো। তো দেখুন, এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি সার্চ করে নিলাম, করে নেওয়ার পর আমার সামনে অ্যাপ্লিকেশনটি এসে গেল। এসে যাওয়ার পর আমি ইনস্টল অপশনে ক্লিক করে নেব। ইনস্টল অপশনে ক্লিক করে দেখি এবার আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয় কিনা। তো এখানে দেখছি এখন প্রথমটা একটুক্ষণ ঘুরছে, চাকা ঘুরছে। তো দেখা যাক আমার কতক্ষণে এটা ডাউনলোড বা ইনস্টল হয়। তো দেখুন, এখান থেকে একটু হয়তো আপনার টাইম লাগতে পারে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এখান থেকে আপনি ইনস্টলে চাপিয়ে দিন। চাপিয়ে দেওয়ার পর এইবার আপনি লক্ষ্য করুন যে আমার এখনো পর্যন্ত কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। এবার দেখুন ইনস্টল হয়ে গেল, আমার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমার ফোনের ভেতর ইনস্টল হয়ে গেল। তাহলে এবার দেখুন ওপেনের জন্য রেডি হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর স্ক্যানিং চলছে আমার ফোনের ভেতরে। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারাও আপনার যে প্লে স্টোরে যদি এরকম পেন্ডিং প্রবলেম এসে থাকে সেই প্রবলেমটিকে সমাধান করতে পারবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, উপকার এসে থাকে, অবশ্যই লাইক করুন, আর নতুন আসলে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার ভালোবাসাতেই আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।